ঠাকুরাণীঙ্ক প্রাতঃ মার্জনার গত পবিত্র গুরুবার দিন বিভ্রাট ঘটি নীতি বিলম্বিত হওয়া সহ মন্দির পাড়িয়া সেবকঙ্ক দুরাত্ম যোগ মানসিক ধরি জনে মহিলা যাত্রী ও তাঙ্কর পরিবার সদস্য মানে দুর্ব্যবহার শিকার হয়ে দেবোত্তর কমিশনর জগৎসিংহপুর জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল দেখা মিছে। খবর অনুযায়ী বিরিড়ি ব্লক বাইশে মৌজা পূরণ গ্রামের সুমিত্রা পণ্ডা নামক জনে মহিলা ভক্ত মানসিক পূরণ হবার গত গুরুবার দিন প্রত্যুষরু মা শারদাঙ্ক মন্দিরের 108 গরা জলরে মা'কু মার্জনা করাইবা নিমন্তে নিজের পীঠ পুরোহিতঙ্ক দ্বার আরম্ভ করিবা সময়রে মাত্র 8 জোড়া জল ঢলা যাওয়া পরে হঠাৎ সেবক পাড়িয়া অশালীন ভাষায় গাড়ি গুলজ করে মন্দির দ্বার বন্ধ করে দিয়েছিলে, যাফলরে জেজ মানঙ্ক জলাভিষেক কাজ বন্ধ হয়ে যাইতিলা। ভক্ত মানঙ্ক ভাবাবেগ সহিত জড়িত থিবা এই পরম্পরা ক্ষুণ্ণ হেবারু মানসিক ধরি শ্রদ্ধাড়ু ভক্ত সুমিত্রা পণ্ডা সঙ্গে সঙ্গে কটক অতিরিক্ত সহকারী কমিশনরকু ফোন যোগে যোগাযোগ করে নিজের আপত্তি অভিযোগ কহিতিলে। অপরপক্ষে শ্রীমতী পণ্ডা এই দুর্ভাগ্যজনক অঘটন সম্পর্কে সারলা মন্দির পরিচালনা সমিতির সভাপতি তথা জগৎসিংহপুর জেলাপাল সারলা মন্দির প্রশাসনের কার্যনির্বাহী অধিকারী সৌর্যরঞ্জন পরিজা তির্তোল থানা আইএসি সমস্ত গণমাধ্যমর প্রতিনিধি ও সর্বোপরি কটক দেবোত্তর অতিরিক্ত সহকারী কমিশনরক নিকটরে মধ্য লিখিত অভিযোগ করে এই অঘটন ঘটাইথিবা সেবায়তমানক বিরুদ্ধরে দৃঢ় আইনগত কার্যানুষ্ঠান গ্রহণ করিবা পাই দৃঢ় দাবি করিয়াছন্তি। সূচনাযোগ্য অভিযোগ করিথিবা শ্রীমতী পণ্ডা সারলা মন্দির কার্যালয়ে মধ্য এই জলাভিষেক কার্য পাই 201 টাকা দাখল করি রসিদ হাসল করিছন্তি। আমি তো শহীদনগর আসছিলু, মু শহীদনগর আসছিলি, মোর ভাই আসছিলা জগৎসিংহপুর 22 মৌজারু, তেণু করে আমার গোটে পুয়ের গোটে পূজা থিলা, তেণু আমার 108 পানি গড়া ঢড়া হবা কথা আজি সারলাঙ্ক মন্দিরে ঢড়া হবার থিলা 108 পানি গড়া। প্রথমরু আমি কম কলু রসিদ কাটিলু, তাপরে পানি বি ঢলা গলা 10-12 গড়া ঢলা হয়েছি, 5-7 জন লোক আসি পৌঁছি গেলে যে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, প্রথম গড়ারু কে বন্ধ কলে নি, কিন্তু আমার যে মানসিকটা লা আমি এত বাটু আসিছু আমি সেটি কম করে পারি, তারপর ডোর কম কলে বন্ধ করেদেলে হঠাৎ কিনা ডোর বন্ধ করেদেলে এপটু সেপটু, আমি ভিতরে অছু, আমি কলে বাহার বাহার, আমি কলে আমি পূজা করিয়া আসছি পারি কিন্তু আমার পানি ঢলা হচ্ছে। আমার পূজারী ছিল, আমার পূজারীকে যাইকি সে উপর পুরা টণা ঘোষ করি মানে মারিয়া সে তো তাঙ্ক না তো মু জানি পারিবি নি, তাঙ্ক না কোন কই পারিবি কি যে মানে থিলে তাঙ্ক না আমার পূজক কই পারিবে, কারণ আমি তো আসিছু না বাহারু, আমি কেমি জানিমু কো পূজারী কিয়ে কোন, কিন্তু আমার পূজারী তো জানিতিবে না কোন দাবি কলে আমরা দাবি কলে আমি বি আমাকে কলে পয়সা দিয়ে আপনার পানি ঢালতু কত টাকা নব, ফার্স্ট কলে 1000 দিও, কাল তা চারদিন আগর মু আসি কথাবার্তা বি হইকি যাইছি যে আমি এই দিন আসবু পানি ঢালু, কারণ আজ পূর্ণমীরে পানি ঢড়া হওয়া কথা নিয়ম, যেহেতু আমার বৈশাখ মাস আজ সরুছি, তেমনি করি আউ জনে লোক তিন জনকর পানি ঢড়া হবার ছিল আজ, আউ তিন জন লোক ভিতরে জন বয়স্ক লোক 60-70 বর্ষ হল সে পানি ঢালুন, সে বয়স্ক লোক কান্দি কান্দি বেহস হয়ে পড়ছেন, সে মন্দির সেমি কিছু নিয়ম নাই, সেমি কিছু নিয়ম নাই, নিয়ম নাই তাহলে আপনার ডিমান্ড কাহি কলে, কাহি কলে আমি কেমিতি কইবু যে তাঁকর পাড়ি, তাঁকর পাড়ি হ্যাঁ তাঁকর পাড়ি, যেহেতু তাঁকর পাড়ি তাঁক পাড়ি হোক কি কাহা পাড়ি হোক আমার সে লোক আছে, আমি তো পব্লিক লোক, ঠাকুর তো সমস্ত মা তো সমস্ত না, সে আমি রুকিবে ফেরি আসছু লুগাপটা সব ফেরি আসছি সব জিনিস আমি ফেরি আনিছু, ফল মূল আনিছিলু মা বহু দামিকিয়া শাড়ি আনিছিলু, জেলাপাল কব তাঁকু মানে উচিত দণ্ড দিয়া যাও কি তাঁকর গোটে নিয়ম করতু যাফলরে কি মানে যে মানে এমতি গণ্ডগোল করিবে
ସେମାନଙ୍କୁ କିଛି ଦିନ ପାଇଁକି ବସେଇ ଦିଅନ୍ତୁ। ଙ୍କର ନିଜସ୍ୱ ଗାଁ ହେଉଛି ବାଇଶ ମୌଜା, ଏ ଭୁବନେଶ୍ୱରରେ ରୁହନ୍ତି। ତିନି ଚାରି ଦିନ ତଳେ ଆସିଥିଲେ, କହିଲେ ମୋ ଭାଇଙ୍କ ପୁଅ ନାଁରେ ଟିକେ ମାଆଙ୍କ ପାଖରେ 108 ଜଳ ଦିଆଯିବ, ଭୋଗରାଗ ଟିକେ ହେବ, ମାର୍ଜନା ଟିକେ ହେବ, ଶାଢ଼ୀ ଚଢ଼ିବ। ମୁଁ କହିଲି ହଉ ଠିକ୍ ଅଛି, କେଉଁ ଦିନ ଆସିବ ନା, ଭଲ ଦିନ ଗୋଟେ ଦେଖି କହିବ। ଆଜି ଗୋଟେ ଭଲ ଦିନ ଥିଲା, ସେମାନେ ରାତି 2ରୁ ବାହାରିକି ଭୁବନେଶ୍ୱରରୁ ଆସିଲେ, ରାତି 3ଟାରେ ଆସି ମନ୍ଦିରରେ ପହଞ୍ଚିଲେ। ମୁଁ ବି ରାତି 3ଟାରେ ଆସି ମନ୍ଦିରରେ ପହଞ୍ଚି ମନ୍ଦିରରେ ମାଆଙ୍କର ମାର୍ଜନା ପାଇଁ ହଳଦୀ ବାଟି ଚନ୍ଦନ ଗୋରି ସବୁ ରେଡ଼ି କରିଥିଲି। ଜଳଦିଆ 108 ଜଳ ଦିଆ ପାଇଁ ବି ଆମର ସବୁ ରେଡ଼ି ଥିଲା। ସବୁ ନନାମାନେ ବି ଯେଉଁ 5-4 ଜଣ ନନା ଦରକାର ଜଳ ବୋହିବା ପାଇଁ, ମୁଁ ତାଙ୍କୁ ରେଡ଼ି କରିଦେଇଥିଲି। କିନ୍ତୁ ମୋ ଗୋଡ଼ଟା ଖରାପ ହେଲେ ମୁଁ ଜଣେ ଆଉ ଗୋଟେ ନନାଙ୍କୁ କହିଲି, ତୁମେ ସିଂହାସନକୁ ଟିକେ ଯାଅ, ମାର୍ଜନା କରିଦେବ, ମୁଁ ତଳେ ଅଛି ସବୁ ଦେଖିଦେବି। ଯେତିକି ଭିତରେ ତାଙ୍କର ମନ୍ଦିରରେ ଅଇଁଚା ଶାରଦା ଚରଣ ରାଉଳ, ସମୀରକାନ୍ତ ରାଉଳ, ରଜନୀକାନ୍ତ ରାଉଳ, ସେମାନଙ୍କର ମନ୍ଦିରରେ ଅଇଁଚା 5 ଦିନ ପାଇଁ ପାଳି ପଡ଼ିଛି। ସିଏ ଆମର ଜଳ ଦିଆ ଥିଲା ଆରମ୍ଭ ହେଲା 10-12 ଘର ଦିଆ ହେଇଛି, ସେ ହଠାତ୍ ଦିନା କହିଲେ ଆମ ପାଳି ଜଳ ଦିଆ ହେଇପାରିବ ନାହିଁ, ମନ୍ଦିରରେ କାହାର ପୂଜା ହେଇପାରିବ ନାହିଁ, ବନ୍ଦ କରିଦେଲେ। ମୁଁ କହିଲି କ'ଣ ପାଇଁ, କାରଣ କ'ଣ, ମୁଁ ମନ୍ଦିର ରସିଦ କାଟିଛି ନା କିଛି, ଆମେ ଶୁଣୁନି, ଆମ ପାଳି ଆମେ ଯାହା କହିବୁ ସେଇଆ, ଆମର ଜଳ ଦିଆ ହେଇପାରିବ ନାହିଁ କହିକି ମନ୍ଦିର କବାଟ ବନ୍ଦ କରିଦେଲେ, ଭିତରୁ ବନ୍ଦ କରିଦେଲେ। ସମସ୍ତେ ମନ୍ଦିରାତ୍ରୀ ଥାଆନ୍ତି, ସିଏ ବି ଥାଆନ୍ତି, ମୁଁ ବି ଥାଏ। ସିଂହାସନରେ ଯେ ଦାଦା ଯାଇଥିଲେ, ତାଙ୍କୁ ଟଣା ଘୋଷରା କଲେ, କହିଲେ ତୁ ତଳକୁ ଆସିବୁ ନହେଲେ ତୁ ଓଡ଼ ବାଡ଼ାଇ ଆମେ ଭାଙ୍ଗିଦେବୁ, ନହେଲେ ତ ଜୀବନରୁ ମାରିଦେବୁ, ଏମିତି ଧମକେଇଲେ। ତାଙ୍କ ନାଁରେ ଆଗରୁ ବହୁତ କେସ୍ ଅଛି, ତାଙ୍କ ଭିତରୁ ରଜନୀକାନ୍ତ ରାଉଳଙ୍କର ଆଗରୁ ଗୋଟେ ଡ୍ରାଇଭର ସମୟକୁ ଖରାପ ବ୍ୟବହାର କରିବା ଦ୍ୱାରା ତାଙ୍କ ନାଁରେ ଆଗରୁ କେସ୍ ଥିଲା, ସିଏ ବି ଥାନାରେ କମ୍ପ୍ରମାଇଜ୍ ହେଇ ହାତ ଯୋଡ଼ିକି ଭୁଲ ମାଗିଛନ୍ତି। ଏବେ ତାଙ୍କର ତାଙ୍କର ଆହୁରି ଜଣେ ଭାଇ ସମୀରକାନ୍ତ ରାଉଳ, ଯିଏ ମନ୍ଦିରରେ ଗୋଟେ ବହୁତ ବଡ଼ କେସ୍ ହେଇଥିଲା, ଯିଏ ମାନେ ଯାଇକି ଖରାପ କାମ ଗୋଟେ ଜାଗାରେ କରିଥିଲେ, ପେପର୍ ନ୍ୟୁଜ୍ ଏବେ ବି ୟୁଟ୍ୟୁବ୍ ଫେସବୁକ୍ରେ ତାଙ୍କର ସେ ଭିଡ଼ିଓ ବୁଲୁଛି, ଯେହେତୁ ଆପଣ ସର୍ଚ୍ଚ କରିଦେବେ କୁନନ ନା ଶାରଳା ୟୁଟ୍ୟୁବ୍ରେ ସେ ଆସିଯାଉଛି। ଆମେ ତା ପାଇଁ ବି ବହୁତ ଦୁଃଖିତ, ଆମ ଇଜ୍ଜତ ମହତ ବି ଯାଉଛି। ଏଭଳି ପୂଜାରୀଙ୍କୁ ମନ୍ଦିର ପ୍ରଶାସନ କେମିତି ରଖୁଛି? ମୁଁ ଏଇନେ ପ୍ରଶାସନକୁ ବହୁତ ଥର କମ୍ପ୍ଲେନ୍ ଦେଲା, ସତେ ବି କମ୍ପ୍ଲେନ୍ ପ୍ରଶାସନ ଥାନା ଅଧିକାରୀଙ୍କୁ ବହୁତ ଦେଇଛୁ କମ୍ପ୍ଲେନ୍, କିନ୍ତୁ ଆକ୍ସନ୍ ଟିକେ ହେଉନି, ବହୁତ ଲେଟ୍ କରୁଛନ୍ତି ସେଥିପାଇଁ। ଆଉ ଆମେ ସିଏ ଆଜି କହିଲେ ନା, ଆମେ ଚାଲ କଲେକ୍ଟର ପାଖରେ କମ୍ପ୍ଲେନ୍ କରିବା, ଆ ପ୍ରତି କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ହେବା ଦରକାର, ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ତାଙ୍କ ଉପରେ। ତାଙ୍କ ଉପରେ ମିନିମମ୍ 40ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ କେସ୍ ତିର୍ତ୍ତୋଲ ଥାନା ମନ୍ଦିର ଫାଣ୍ଡିରେ ଅଛି, ତଥାପି କିଛି ହଉ। ଜଗତସିଂହପୁରରୁ ପ୍ରଶାନ୍ତ ମଲ୍ଲିକଙ୍କ ରିପୋର୍ଟ, ମେଟ୍ରୋ ଟିଭି ଓଡ଼ିଶା। ହ୍ୟାଲୋ 10th ଏକ୍ଜାମିନିଜ୍, ଆପଣମାନେ ଏମିତି ଏକ ସ୍କୁଲ ଖୋଜୁଛନ୍ତି କି ଯେଉଁଠି ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍ କୋଚିଂ ପାଇପାରିବେ? ତେବେ TSC ଗୁରୁକୁଳରେ ଯୋଗ ଦିଅନ୍ତୁ, ଯାହା ଏକାଡେମିକ୍ ଲର୍ଣ୍ଣିଂ ପାର୍ଟନର ଫିଜିକ୍ସ ବାଲା ସହିତ ଅନୁମୋଦିତ। କଲ୍ 9438782020।